সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মূলধন মুনাফা জাতীয় অধ্যায়ের 2 নম্বর সৃজনশীলের গ নিয়ে আলোচনা করব। দেখো, এখানে বলছে 4 তারিখে কৃত, অর্থাৎ 4 তারিখে যে মেশিনটা ক্রয় করা হয়েছিল, এই যে এটা, হ্যাঁ, এই মেশিনটা যদি 1,95,000 টাকা বিক্রয় করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। দুইটা জিনিস, একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয়। শেষ তো আমরা সূত্রে পড়ছিলাম, কি পড়ছিলাম, যে মূলধন জাতীয় আয় হচ্ছে এই যে আসবাবপত্র বিক্রয় হতে মুনাফা, মানে স্থায়ী সম্পত্তি বিক্রয় হতে মুনাফা যদি হয় তাহলে সেটা মূলধন জাতীয় আয় হবে। মানে স্থায়ী সম্পদ কিনে বিক্রি করে যে টাকা লাভ হবে সেটা হচ্ছে মূলধন জাতীয় আয়। আর মূলধন জাতীয় প্রাপ্তি কি? প্রাপ্তি আমরা সূত্রে পড়ছিলাম যে যে কোনো স্থায়ী সম্পদ বিক্রয়, যে কোনো স্থায়ী সম্পদ বিক্রয় হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, যে কোনো স্থায়ী সম্পদ বিক্রয় হচ্ছে কি, মূলধন জাতীয় প্রাপ্তি। তো এই যে এখানে বলছে না যে মেশিনটা কি করছে বিক্রয়, এটাই কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি। এটাতে আমরা এই যে লিখে দিলাম, একটা কোশ্চেন অ্যান্সার শেষ, মূলধন জাতীয় প্রাপ্তি শেষ। আর একটা দেখছি মূলধন জাতীয় আয়, আয়ের জন্য তোমরা সূত্রটা মনে রাখতে পারো, মূলধন জাতীয় আয় ব্যয় করতে গেলে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি থেকে মূলধন জাতীয় ব্যয় ব্যয় করবো, অর্থাৎ এই মেশিনটা কিনতে যতটুকুলি খরচ হয়েছিল এটাই সবই হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এই বিক্রয় থেকে এই ব্যয়ের টাকাটা বাদ দিব। মেশিনটা দেখো, প্রথমে কিনছে হচ্ছে 1,60,000, এরপরে 1,60,000, এরপরে এটার ক্রয়, এটার হচ্ছে বহন খরচ দিয়েছিল 7,500, এই যে বহন খরচ 7,500, এরপরে মেশিনটা সংস্থাপন ব্যয় দিয়েছিল হচ্ছে 15,000। তো তোমরা বলতে পারো যে স্যার, এই যে এটা তো বললেন যে এই এটাও কিন্তু মূলধন জাতীয় ব্যয় বলছেন, কিন্তু এটা তো এই মেশিনের সাথে সংশ্লিষ্ট না, এটা আলাদা আরেকটা, এই কারণে এটা আসবে না। তাহলে আমরা এই দেখো, এখানে আমরা দেখলাম যে কত হয়েছে, 1,82,500 টাকা এই মেশিনটার পিছনে আমাদের ব্যয় হয়েছে, আর আমরা বিক্রি করছি 1,95,000 টাকা। এটা বাদ দিলে 12,000 যেটা হয় সেটা হচ্ছে মূলধন জাতীয় আয়। এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটি অনেক ইম্পর্টেন্ট। এবার 2020 সালে বোর্ড পরীক্ষাও আসছে, এর আগেও আসছিল 18 সালে 19 সালে অনেক বোর্ডে আসছে। মূলধন মুনাফা জাতীয় অধ্যায় থেকে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এই মেশিনটি ক্রয় করা হলো, বিক্রি করলে কত টাকা লাভ বা ক্ষতি হলো। এটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, মেশিন যেটা বিক্রি করছে এটাই হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। এটা আমরা সূত্রে প্রথম লেকচারে পাইছিলাম, হ্যাঁ, আলোচনা করছি এটা, যে প্রাথমিক যে লেকচার আছে ওইখানে আলোচনা করছিলাম যে কোনো স্থায়ী সম্পদ বিক্রি করলে সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। স্থায়ী সম্পদ বিক্রি করলো, মূলধন জাতীয় প্রাপ্তি, এরপরে এটার জন্য এই মূলধন জাতীয় ব্যয় যতটুকু ব্যয় হয়েছে, কিনছি, বহন করে দিয়েছি, সংস্থাপন ব্যয় বাদ দিলাম 12,500, এই যে 12,000 টাকা 500 টাকা লাভ। কোনো সম্পদ ক্রয়ের ফলে যে খরচ হয় তা এই সম্পদের সাথে যোগ করতে হয়, ক্রয় করতে যে আমরা এই যে খরচ করছিলাম এটা, অথবা এই সূত্র দিয়ে এই যে প্রাপ্তি, প্রাপ্তি থেকে ব্যয়টা বের করে দিলে বাদ। ধন্যবাদ সবাইকে, আমাদের পরবর্তী ভিডিও লেকচার হবে মূলধন মুনাফা জাতীয় অধ্যায় 3 নম্বর সৃজনশীল নিয়ে। তোমাদের এই ভিডিও লেকচার সম্পর্কে যদি কোনো কমপ্লেন থাকে বা কোনো ভালো লাগা খারাপ লাগা যদি থাকে অবশ্যই আমাদের জানাবে কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা।